বাসকুড়ায় স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো থমথমে হয়ে রয়েছে উত্তর জিয়াদা গ্রাম। ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বাবা। শুট আউটের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি, ঘটনায় দায়ী পুলিশ, এমনই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই বাসকুড়ায় স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা ঘটে এবং এখনো এই ঘটনাতে থমথমে উত্তর জিয়াদা গ্রাম। ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন বাবা। শুট আউটের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। গতরাতে দুষ্কৃতীদের গুলিতেই খুন হন স্বর্ণ ব্যবসায়ী। গভীর রাত পর্যন্ত এলাকায় ছিলেন জেলা পুলিশ সুপার এবং এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন ব্যবসায়ীরা। তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি কেন, এই প্রশ্নই উঠছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জনা। শুভময়, কি আপডেট রয়েছে? বাড়ির যারা পরিবারের সদস্য, বাবা এবং তারা অন্যান্যরা, তারা কিন্তু এই কারণে পুলিশের উপর ভরসা করতে নারাজ। কারণ আগে যে ডাকাতি হয়েছে দোকানে বছর 7-8 আগে, সেখানে কিন্তু সেই দুদিন তদন্ত হয়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এবং পরেও তার উপরে হামলা হয়েছিল, ডাকাতি করার চেষ্টা হয়েছিল, সেটারও কোনো কেনা হয়নি। ফলে পুলিশের উপরে কিন্তু একদমই ভরসা করতে চাইছেন না পরিবারের লোকজন। তারা দাবি করেছেন সিবিআই তদন্তে, পুলিশ তাদের জানিয়েছে যে তদন্ত করেছে, যে কোনো সময় গ্রেপ্তার বা কিছু সূত্র পেলেই জানানো হবে। এখন পর্যন্ত কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। সঙ্গে থাকো শুভময়। ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বাবা। কি বলছেন মৃতের বাবা শোনাবো। পুলিশের উপর আস্থা কোনো নেই, পুলিশের উপরে। সিবিআই হলে ভালো হয়, সিবিআই তদন্ত হলে আর দোষীকে ধরতে পারে সেই চেষ্টা যাতে হয়, সেই ব্যবস্থাটা করুন। দোষীদের উপরে আস্থা নেই কেন? সব জায়গায় তো দেখতেছি, সব জায়গায় কতবার ঘটনা ঘটতেছে। পুলিশে আগের বারে ডাকে দোকান থেকে ব্যাগ হলো, পুলিশে ক্লেম করলাম, কোনো তার কোনো কিছুই ব্যবস্থা হয়নি। আগেও হয়েছে, আগে দুবার হয়েছে, সেটাও হ্যাঁ বছর তিন চার আগে হবে, 4-5 বছর। না পুলিশকে জানিও কিছু হয়নি, পুলিশ আসছিল কিছু করেইনি। তাহলে এখন কি চাচ্ছে? এখন সিবিআই হলে ভালো। মৃতের পিসি কি বলছেন শুনবো। আমরা চাই দোষী যে করছে সে শাস্তি পাক, আর ওই বাচ্চা ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ কি হবে? ওদের ওদের তো বাবাকে কেড়ে নিয়েছে, ওদের জীবনটা কি হবে? একটা ছেলে একটা মেয়ে, ওদের ভবিষ্যৎটা কি হবে? ওইটা মেয়ে ছেলে, তাহলে ওদের ভবিষ্যৎটা কি হবে? ওদের কথাটা ভাবো। আর যে করছে তার দোষী, তাকে শাস্তি দিতেই হবে। তোমরা না শাস্তি দিলে তাহলে এইভাবে তো তারা পার পেয়েই যাবে, কোনোদিনও তারা তাহলে ই পাবেনি, বারকে বার এভাবে করতেই থাকবে। মৃতের বন্ধু কি বলছেন শুনবো। আমরা ফোন মারফত খবর পেলাম 8:40 নাগাদ যে ও এরকম শুট আউট হয়েছে রাস্তার পাশেই। না, আমার সঙ্গে সেরকম কিছু কথাবার্তা হয়নি কালকে, সেরকম কথাবার্তা হয়নি কালকে। খোঁজ মেজাজেই ছিল, আনন্দেই ছিল, আনন্দ সহকারেই বাড়ি ফিরছিল, কারণ সামনে বিয়ের মরশুম, কিছু অর্ডারও হয়তো পেয়েছিল। সে আনন্দে কালকে আনন্দ সহকারেই বাড়ি ফিরছিল, কিন্তু সেটা নিরানন্দে পরিণত। কি বলবেন এই যে পুলিশের ভূমিকা? এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও ঘটনা ঘটেছে, পুলিশ যদি ব্যবস্থা নিত মনে হয় এই রকম আমি আমার বন্ধুকে হারাতাম না মনে হয়। আপনাকে একেবারে ক্লোজ একদম ছিলেন, খুব কাছের বন্ধু, কাছের বন্ধু, ভাই, সব একসঙ্গে মিলে বলতে পারেন। এর আগে যখন দুবার এই ঘটনাটা ঘটলো, ও আর রিস্ক নেয়নি, ও প্রত্যেক দিন বাড়িতে ওইগুলো নিয়েই চলে যেত, আবার নিয়ে চলে আসতো। কেউ কি টার্গেট করতে এরকম, মানে এরকম হতে পারে, কেউ হতে পারে? গোটা ঘটনায় পুলিশকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শুনবো। এর জন্য পুলিশ দায়ী, পুলিশের কাজ ট্রাক থেকে তোলা তুলে কলকাতায় পৌঁছে দেওয়া। এই সমীর পয়ডার দুবার ডাকাতি হয়েছে, ডাকাতরা তার টার্গেটে ছিল। তিনি ডাকাতি হওয়ার পরে বাড়ি থেকে সোনাদানা নিয়ে আসতেন এবং সেই সোনাদানা রাত্রে বাড়িতে ফিরে নিয়ে যেতেন। এর আগের দুটো ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে যদি
পুলিশ গ্রেফতার করে সাজা দিত তাহলে সমীর পয়রার মতো একটা তরতাজা মানুষকে দিগলাবাড়ে যার দোকান আছে রাধাকৃষ্ণ জুয়েলার্স তাকে এইভাবে চলে যেতে হতো না তাই আমি মনে করি এটা তার বাবা সঠিকভাবেই উচ্চ পর্যায়ের নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত চেয়েছেন আমি এটাকে সমর্থন করি